नमस्कार बन्धुरा आलोर प्रदीप चैनल टीते आपनादेर सकल के स्वागत जानाई। आलफाबेट ज्योतिष शास्त्र और संख्या तत्त्वेर गणनार द्वारा जे कोनो व्यक्तिर नामेर प्रथम अक्षर थेकेई ओई व्यक्तिर बर्तमान और भविष्य जीवन सम्पर्के धारणा करा जाए। ताई आर देरी ना करे 2023 साल सकल वाई दिए शुरू नामेर मानुषदेर किभाबे काटबे अल्प विस्तर जेने फेलुन। वाई अक्षर दिए शुरू नामेर मानुषेरा प्रधानत शांतिप्रिय प्रकृतिर मानुष हन। এরা কাউকে আঘাত দিতে বা আঘাত দিয়ে কথা বলতেও পছন্দ করেন না। নিজেদের স্বাচ্ছন্দ্যের ব্যক্তি ছাড়া এরা সহজে কারোর সাথে বেশি কথা বলতে ইতস্তত বোধ করে থাকেন। তবে এরা যতটাই শান্তিপ্রিয় ততটাই রাগী হন। একবার রেগে গেলে এদের সামলানোটা প্রায় মুশকিলই হয়। সহজেই এরা নিজেদের জিনিস কারোর সাথে শেয়ার করতে পছন্দ করেন না। আবার কারোর সত্যিকারের প্রয়োজনীয়তা থাকলে এরা দিতেও সবার আগে পিছু পা হন না। এদের মনের কথা বুঝতে পারা ভীষণ কঠিন, কিন্তু এদের স্বভাবের কারণেই এরা প্রকৃত ভালোবাসার মানুষও পেয়ে থাকেন। 2023 সালটিতে যে সকল ছাত্ররা আগে পড়াশোনা ছেড়ে দিয়েছো তাদের পড়াশোনার সাথে যুক্ত হয়ে সফলতা পাবার সুযোগ আসবে। এই বছর সকল ওয়াই নামের ছাত্রছাত্রীরা যেভাবে পরিশ্রম করবে, যতটা পরিশ্রম করবে ঠিক ততটাই সফলতা পাবে। পড়াশোনায় মন থাকবে এই বছর সকল ওয়াই নামের ছাত্রছাত্রীদের। উচ্চশিক্ষার সুযোগ যারা পেতে চাও তারাও এই বছর সুযোগ ভালোই পেতে চলেছো। যারা বছরের শুরু থেকেই মন দিয়ে পড়াশোনাতে ফোকাস করছো তারা বছরের শেষে পরীক্ষাতেও সেরকম ফলাফল পাবে। বলতে গেলে সম্পূর্ণ 2023 সালটি শিক্ষার দিকে যথেষ্টই ভালো কাটবে সকল ওয়াই নামের পড়ুয়া ছেলে মেয়েদের। চাকরি ও ব্যবসা নিয়ে বলতে গেলে এই বছর যারা কর্ম খুঁজছেন তারা চাকরি ও ব্যবসা উভয় দিকেই যাবার মতো প্রস্তাব পাবেন। মানসিক শান্তি থাকবে এই বছর, লাক আপনাদের সাথে থাকবে, তাই বেকারত্ব ঘুচিয়ে অর্থপ্রাপ্তির ভরপুর সুযোগ পাবেন। কার্যস্থলে আপনার সম্মান থাকবে, একত্রে ব্যবসা করার মতো সুযোগ্য বন্ধু পাবেন এবং ব্যবসায়িক বুদ্ধি ভালো কাজ করবে তাই লাভবানও হবেন। যারা একা হাতে ব্যবসা করছেন তাদের চেষ্টা বিফলে যাবে না, আপনারাও লাভবান হবেন। তবে অর্থ লেনদেন নিজের উপস্থিতিতে করবেন, অনুপস্থিতিতে কোনো কথোপকথন বা অর্থের লেনদেনে মতামত দেবেন না, নয়তো অল্প বিস্তর ক্ষতির সম্ভাবনা রয়েছে এই বছর কর্মরত ওয়াই নামের মানুষদের। বাকি সব দিক মোটামুটি ভালোই থাকবে। প্রেম জীবনে যারা রয়েছেন তারা নিজেদের এখনের সঙ্গী বা সঙ্গিনীকে চোখ বন্ধ করে আপনাদের সারা জীবনের পার্টনারের স্থান দিতে পারেন, হারাতে দেবেন না, নইলে আর নাও পেতে পারেন। যারা প্রাপ্তবয়স্ক তারা মনের মতো সঙ্গী পাবেন বিবাহের জন্য। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদেরও সম্পর্কে মাধুর্য ও ভরসা থাকবে। পরিবারের সকলের সাথে হাসিখুশি সুমধুর সম্পর্ক থাকবে। আপনার উপস্থিতি পরিবারের লোকজনের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবেন এবং মানসিক শান্তিও পাবেন। কোন ধর্মীয় পুজো পার্বণ আনন্দ সহকারে পরিবারের সকলের সাথে কাটানোর সুযোগ পাবেন। আর্থিক অবস্থা স্থিতিপূর্ণ থাকবে বছরটিতে। অর্থ ব্যয়ের তুলনায় অর্থ সঞ্চয় ভালো হবে। সকল ক্ষয়ক্ষতি সামলানোর মতো সাহস থাকবে বছরটিতে। তবে শরীর স্বাস্থ্য যেন খারাপ না হয় লক্ষ্য রাখবেন। কাজকর্ম করুন মন দিয়ে, কিন্তু শরীরের প্রতিও যত্নশীল হবেন, দেখবেন বছরটি হাসি খুশিতে কেটে যাবে। ভ্রমণের যোগ এই বছর খুবই কম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আলোর প্রদীপ চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। আপনাদের আগামী জীবন সুখের হোক এই কামনাই করি। ধন্যবাদ।